সবাই প্রস্তুত থাকতে আমি অনুরোধ করছি, এবং প্রতি প্রত্যেকে যারা অংশগ্রহণ করবেন ভিডিওটা এবং অডিওটা দুইটাই যেন অন থাকে, এদিকে খেয়াল রাখবেন। যারা পার্টিসিপেট করবেন তাদেরকে আমি অনুরোধ করছি ভিডিও অডিও দুটাই অন করবেন, কিন্তু এতে কোনো আমাদের সমস্যা হবে না। আর বাকি যারা আছে সবাই অডিওটা অন বন্ধ রাখবে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা সৎসঙ্গ স্টার্ট করব। স্বপ্না, তুমি প্রণামী দিয়েছো, তোমার ভিডিওটা অডিওটা অন করো। স্বপ্নারা, হ্যাঁ হ্যাঁ প্রণামী দিয়েছি। আচ্ছা, শঙ্কর নিয়ে থাকো, শঙ্কর হ্যাঁ ধ্বনি ধ্বনি দেবে আমি বলার সঙ্গে সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, দাও শঙ্কর ধ্বনি, দাও হ্যাঁ শঙ্কর ধ্বনি, দাও জয় সিন্ধু করুণ সেবা
জয় গুরু শ্রদ্ধ দাদা ও মায়েরা, আজকে সৎসং কম্বাইন্ড ওয়েবসের সৎসঙ্গে শিলচর সৎসং কম্বাইন্ড ওয়েবসের ব্যবস্থাপনায় আজকে সান্ধ্য সৎসঙ্গের আয়োজন করেছেন শ্রীযুক্ত দিলু রায় এবং স্বপ্না রায়। আমরা প্রত্যেকে ওনাদের সার্বিক মঙ্গল কামনা করে শান্তি স্বস্তি এবং সুস্থ জীবন কামনা করে এবং তার পরিবারের সকলেরই যেন ইষ্টময় জীবনে নিয়ে চলতে পারে তার জন্য আমরা প্রত্যেকে পরম পিতার রাতুল চরণে 2 মিনিট নাম জপ করব। জয়গুরু।
জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। শ্রদ্ধা দাদা মায়েরা, আজকে সান্ধ্য সৎসঙ্গে সত্যানুসরণ পাঠ করার জন্য আমি শ্রীযুক্ত সম্বিত কুমার বিশ্বাস দাদা শিলচর আসাম ওনাকে অনুরোধ করছি। শ্রদ্ধা সম্বিত কুমার দা, সম্বিত কুমার দা আপনি আনমিউট করুন। আনমিউট করুন, মিউট হয়ে আছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, করুন। জয় গুরু। জয় গুরু। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। নিজের মৃত্যু যদি অপছন্দ করো, তবে কখনো কাউকে মরো বলো না। স্বস্তি স্বস্তি স্বস্তি। নারী নীতি পাঠ করার জন্য আমি শ্রীমতী সন্ধ্যা লাহিড়ী মা ধুবড়ী আসাম আমি অনুরোধ করছি শ্রীমতী সন্ধ্যা মাকে নারী নীতি পাঠ করার জন্য। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ শোনা, হ্যাঁ মা শোনা যাচ্ছে। জয় গুরু। জয় গুরু। পাঠ করছি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমেয় গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ করছি। বিষয় মেয়ে আমার। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। পৃষ্ঠা নারী নীতি পৃষ্ঠা 93। বয়স নৈকট্যে ক্ষয় প্রাবল্য। তুমি ও তোমার স্বামীর মধ্যে বয়সের নৈকট্য থাকিলে যখন এমনতর বয়সের সহিত সাক্ষাৎ হইবে যেখানে ক্ষয়ের প্রাবল্য জীবনকে পরিচালনা করিতেছে, তখন উভয়েই উভয়ের জীবনের শক্তি আকর্ষণ করায় ক্ষয়ের প্রাবল্য এতই মাথা তোলা দেবে যে মৃত্যুকে স্পর্শ করা ছাড়া উপায়ই থাকবে না। আর যদি এই বয়সের ভিতর এমন পার্থক্য থাকে যখন তাহার বৃদ্ধি আর বৃদ্ধিকে আলিঙ্গন করিতেছে না, আর তোমার জীবনের শক্তি বৃদ্ধিতে উন্নত, তখন তোমার জীবনের শক্তি তাহাতে সংক্রামিত হইয়া তাহার ক্ষয়কে অবহেলা করিয়া জীবনকে সজীব, সম ও সুন্দরে সমাসীন রাখিয়া তোমার জীবন সার্থক করিবে। ইহা কি চাও না? বাণী সংখ্যা 101। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু মা। জয় গুরু দাদা। জয় গুরু। এখন আমরা সঙ্গীতে যাচ্ছি। সঙ্গীত যারা পরিবেশন করবেন আমি তাদের নাম আবার বলছি। প্রথমে শ্রীযুক্ত বিজয়ভূষণ চক্রবর্তী সহপ্রতিনিধি করিমগঞ্জ, শ্রীযুক্ত দেবেশ দাস শিলচর আসাম, কুমারী শ্রীপালী রায় শিলচর আসাম, শ্রীযুক্ত জয় দাস শিলচর আসাম, শ্রীযুক্ত কৌস্তভ নাগ চৌধুরী ধর্মনগর ত্রিপুরা, শ্রীযুক্ত পার্থ প্রতিম পাল শিলচর আসাম। আমি ওনাদের প্রত্যেককে অনুরোধ করছি যেন সঙ্গীত পরিবেশন করার জন্য প্রস্তুত থাকেন। প্রথমে আমি অনুরোধ করছি শ্রীযুক্ত বিজয়ভূষণ চক্রবর্তী সহপ্রতিনিধি করিমগঞ্জ আসাম সঙ্গীত পরিবেশন করার জন্য। শ্রদ্ধা বিজয় দা। জয় গুরু। জয় গুরু। হেডফোনটা লাগালে ভালো হবে নাকি? করুন পরে দেখুন। হ্যাঁ করুন করুন। হেডফোন ভালো আসছে এখন? শোনা না? হ্যাঁ আসছে, শোনা না গেলেই বলবো। আচ্ছা ঠিক আছে। Thank you.
প্রধান আচার্য দেব পরম পূজ্য শ্রী দাদার রচিত এবং পূজনীয় ভিঙ্কিদার সুরারোপিত এখানে গান করছি। চরণ
সাগর ভব সাগর দয়াল তোমার সামনে পার হব ভব সাগর দয়াল তোমার সামনে পার হব ভব সাগর তোমার সঙ্গে তোমার রাগে আমার সুরগুলি ছড়িয়ে জয় গুরু শ্রদ্ধেয় বিজয় দা, খুব খুব ভালো হয়েছে সত্যি। আমাদের পরনে যেন তুমি সর্বদাই যেন জেগে থাকে, তাই যেন আমাদের চেষ্টা থাকে, ইচ্ছা থাকে। এই গানের মাধ্যমে যা বোঝা গেল, আচার্যদেবের সেই ওয়ার্ডিং গুলি শুনলে গা শিহরণ দিয়ে ওঠে সত্যি। আপনার গানের মাধ্যমে এত আনন্দ দিলেন, প্রাণ খারানো সেই গান। আপনি ভালো থাকুন বিজয়দা, পরম পিতার রাখুন চরণে প্রার্থনা করি। আপনি আরো আরো গান শোনাল আমাদেরকে, আরো আচার্যদেব গান যেন শুনতে পাই। পরম পিতার রাখুন চরণে প্রার্থনা করি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ইষ্টময় জীবন কামনা করি। জয় গুরু। এখন আমি শ্রীযুক্ত দেবেশ দাস শিলচর আসাম ওনাকে অনুরোধ করছি। শ্রীযুক্ত দেবেশ দাস, দেবেশ দাস শিলচর আসাম। তপজ্যোতি, দেবেশ জয়েন করেছি কি? আগে দেবেশ জয়েন করেনি, করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন শ্রীযুক্ত জয় দাস শিলচর আসাম ওনাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। আমি শ্রীযুক্ত জয় দাস শিলচর আসাম ওনাকে অনুরোধ করছি। জয় দাস দা, জয় জয়েন করতে পারিনি নেটওয়ার্কের ডিস্টারবেন্সের জন্য, কন্টে বলেছে। আচ্ছা তাহলে আমি এখন চলে যাচ্ছি একবারে ধর্মনগরে, শ্রীযুক্ত কৌস্তভনাথ চৌধুরী ধর্মনগর ত্রিপুরা। আমি শ্রীযুক্ত কৌস্তভ ভাইকে অনুরোধ করছি একটু সঙ্গীত পরিবেশন করার জন্য। কৌস্তভনাথ চৌধুরী দা। জয় গুরু, শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। যুদ্ধ সারথির রথ চলে, আই রে ছুটে ধর না রে ভাই রথে রশি, ডাকছেন দয়াময়ী
বৃন্দাবনে যে সারথি সেই তো গোরা রায়, সে জন রাম কৃষ্ণ অনুকূল হয়ে যুগের খেলা সবাই খেলে নাই যে পরাজয়। যুগ সারথির রথ চলে ওই আয় রে ছুটে আয় রে ছুটে আয়। খেলা এই জগতে সব মানুষে খেলে, পরম পিতা সেই খেলাতে সবার সাথে মেলে। ভবের খেলা এই জগতে সব মানুষে খেলে, পরম পিতা সেই খেলাতে সবার সাথে মেলে। মুচি মেথর বাদ পড়ে না সবাই মেলে বন্দনা, মুচি মেথর বাদ পড়ে না সবাই মেলে বন্দনা, সে জন রাম কৃষ্ণ অনুকূল হয়ে যুগের খেলা সবাই খেলে নাই যে পরাজয়। যুগ সারথির রথ চলে ওই আয় রে ছুটে আয় আয় রে ছুটে রথে রশি শব্দ তাহার শব্দ নামের দানা, তাহার কাছে যেতে ভাই রে তাহার কাছে যেতে ভাই রে কেউ করে না মানা, একসাথে সব ছুটে চলো রাতুল রানা পায়, সবার মুখে একবার তার মনোরঞ্জন কয়ে, অনুকূলের ডঙ্কা বাজে সবার দরজায়, সবার মুখে একবার তার মনোরঞ্জন কয়ে, অনুকূলের ডঙ্কা বাজে সবার দরজায়। জয় রাধানাম বলে তারা জয় ধ্বনি দে, জয় রাধানাম বলে তারা জয় ধ্বনি দে, সে জন রাম কৃষ্ণ অনুকূল হয়ে যুগের খেলা সবাই খেলে নাই যে পরাজয়। যুগ সারথির রথ চলে ওই আয় রে ছুটে আয়, ধর না রে ভাই রথে রশি ডাকছেন দয়াময়, বৃন্দাবনে যে সারথি সেই তো গোরা রায়,
সেজো নবার রাম কৃষ্ণ অনুকূল যুগের খেলা সবাই খেলে নাই যে পরাজয় যুগ সারথির রথ চলে ওই আয় রে ছুটে আয় যুগ সারথির রথ চলে আয় রে ছুটে পাগল পাড়া করে দিয়েছে সত্যি, আমরা সবাই পাগল হয়ে গেছি তোমার গান শুনে। আমরা আশা রাখবো আরো যেন তোমার গান কাছ থেকে আরো গান শুনতে পাই। পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ইষ্টকে মাথায় নিয়ে চলছই তো, সারা জীবন যেন চলতে পারো। পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানাই। জয় গুরু, জয় গুরু। এখন সঙ্গীত পরিবেশন করবে কুমারী শ্রীপালী রায়, শিলচর আসাম। কুমারী শ্রীপালী রায়, শিলচর আসাম। জয় গুরু। পারম কারুণা ঘন সত্য নিরঞ্জন প্রভু অবতার পুরুষোত্তম পারম কারুণা ঘন সত্য নিরঞ্জন প্রভু অবতার পুরুষোত্তম পারম কারুণা ঘন সত্য নিরঞ্জন প্রভু অবতার পুরুষোত্তম ভব ভয় হরি পরম দয়াল ভব ভয় হরি পরম দয়াল দয়াল চরণো মে করু তরা পারম করুণা ঘন সত্য নিরঞ্জন প্রভু অবতার পুরুষোত্তম Thank you.
খুব সুন্দর হয়েছে পালিমা, এত সুন্দর গান। পরমপিতার আত্মচরণে প্রার্থনা করি তুমি আরো আরো তোর হয়ে উঠো, সঙ্গীতে যেন পাগল করে করতে পারো সবাইকে। পরমপিতার আত্মচরণে প্রার্থনা করি তুমি সুস্থ থাকো এবং দীর্ঘ জীবন লাভ করো এবং পরমপিতার সেই ইষ্টময় জীবন নিয়ে চলতে পারো। জয় গুরু। এখন এখন আমরা একটু ইষ্ট প্রসঙ্গে যাই, তিনটা গান শুনলাম, কি বলতো বৈদ্যুতি? জয় একটু তারা তারা আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের সঙ্গে যুক্ত আছে জয় দাস, উনি একটু ব্যস্ত আছেন, তাই উনাকে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি শ্রীযুক্ত জয় দাস শিলচর আসাম থেকে। জয় গুরু। জয় গুরু। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যাই যদি সংসারের অনাদরে, চলব সদাই তোমায় ধরে। সংসারের অনাদরে চলব সদাই তোমায় ধরে, আসে যদি মরণ আসো, আসে যদি মরণ আসো, কি ভয় তোমায় পেলে। নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে, তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যাই যদি তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে, তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে। তোমার সেবাই করব আমি সকল জীবনে, তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে। তোমার সেবাই করব আমি সকল জীবনে, জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা। জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা, সকল ভয়ে সাহস পাবো, সকল ভয়ে সাহস পাবো তোমায় ধরে চলে। নিত্য আমার চিত্ত রবে চরণ
শত দলে তোমার তরে যাই যদি যাক না জীবন চলে নিত আমার চিত্ত রবে চরণ শত দলে তোমার তরে যাই যদি তোমার তরে যাই যদি তোমার তরে যাই যদি জয় গুরু সবাইকে জয় গুরু শ্রীযুক্ত জয় দাসদা খুব প্রীত হলাম খুব আনন্দ দিয়েছ আমাদেরকে সত্যি সেই গানের মাধ্যমে যে কথাগুলি তুলে ধরেছ দারুণ দারুণ হয়েছে আমরা তো ভব ভয় হারিকে ধরেছি ভব ভয় হারি আশ্রয় আশ্রয় নিয়েছি আমাদের ভয় কিসে সত্যি আমরা যদি পরম পিতাকে মাথায় নিয়ে চলতে পারি তাকে ধরে থাকতে পারি তাহলে আমাদের ভয় কিসে আমার সমস্ত ভয় জয় করে চলবো এবং চলতে পারবো যদি আমার আমি আমরণ পর্যন্ত যদি তাকে ধরে রাখতে পারি বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যেও যদি তাকে আমি তার থেকে বিচ্যুত না হই তাই যেন আমাদের প্রতিজ্ঞা হয় তাহলে আমরা জীবনে সে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো জয় গুরু জয় ভাই তুমি ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো লেগেছে প্রাণ কারা সেই গান পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি তুমি সুস্থ থাকো ভালো থাকো আরো আরো তোর হয়ে উঠো জয় গুরু এখন আমরা সদু দাদা মায়েরা পরপর চারটা গান আমরা শুনলাম আমরা একটু ইষ্ট প্রসঙ্গে যাচ্ছি আমাদের সামনে উপস্থিত আছেন দুজনে উপস্থিত আছেন শ্রীযুক্ত বেণুধর দত্তদা সহপ্রতিনিধিক শিলচর আসাম এবং শ্রীযুক্ত শিশির কুমার চন্দ্র সহপ্রতিনিধিক শিলচর আসাম আমি প্রথমে শ্রীযুক্ত বেণুধর দত্তদা দত্ত সহপ্রতিনিধিক শিলচর ওনাকে অনুরোধ করছি কিছু সময় ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি শ্রদ্ধ বেণুদাকে অনুরোধ করছি শ্রদ্ধ বেণুদা দত্তদা জয় গুরু দাদা উপস্থিত প্রতি প্রত্যেককে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু আমি আজকে এই সৎসঙ্গে উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক সৌভাগ্য মনে করছি শ্রী ঠাকুর চেয়েছেন যে আমরা প্রত্যেকটি মানুষ যাতে সবসময় সর্বাঙ্গীন ভাবে উন্নতি লাভ করতে পারি জীবনে শান্তি উন্নতি প্রগতি যাতে আসে চারিত্রিক সংশোধন যাতে হয় আমরা অনেক ব্যাধির সাথে জড়িয়ে পড়ি কখনো এসব থেকে মুক্তি লাভ করার অমৃতত্বগুলো ঠাকুর দিয়ে গেছেন শ্রী ঠাকুর যে মানুষ যে দারিদ্রতায় যে ভোগে পভার্টিতে এই সম্পর্কে অনেক কথা ঠাকুর বলেছেন আর এর থেকে মুক্তি পাওয়ার সে অমৃতত্বগুলি ঠাকুর দিয়ে গেছেন আমাদের একটা ধারণা যে সমাজের গরিব মানুষ যারা এই গরিব মানুষদেরকে অনেক যদি টাকা পয়সা এনে দিয়ে দিই তাহলে হয়তো তারা সেই দারিদ্রতার থেকে মুক্তি লাভ করতে পারে ঠাকুর কিন্তু সেটাতে বিশ্বাস করছে না ঠাকুর বলছেন সেই সমস্ত টাকা দিলেও এই টাকা পয়সা নিঃশেষ হয়ে যাবে আসল অর্থে পভার্টি অফ মাইন্ড পভার্টি অফ হার্ট পভার্টি ইন এক্সিকিউশন অফ অ্যাক্টিভিটিস এই সমস্ত কিছু মাচ মোর পেইনফুল দেন দি পভার্টি অফ মানি টাকা পয়সার দারিদ্রতা ঠিক আছে কষ্টকর কিন্তু তার চেয়ে বেশি কষ্টকর হচ্ছে
এই মানসিকতার দিকে যদি আমি দারিদ্র হয়ে থাকি, আমার অ্যাক্টিভিটিস গুলি যদি না চললে আমি অলস হয়ে যদি থাকি তাহলে হবে না, আমার আত্মবিশ্বাসই যদি না থাকে তাহলেও কিন্তু আমার দারিদ্রতায় ভুগতে হবে। ঠাকুর বলেছে, ঠাকুরকে যখন এই সম্পর্কে জিজ্ঞাস করছিলেন যে পপেরিজম সম্পর্কে, অর্থাৎ ঠাকুর এই দারিদ্রতাকে পপেরিজম শব্দটা দিয়ে বলছিলেন যে পপেরিজম মানে আমি বুঝি দারিদ্র্যে পাওয়া। ঠাকুর বলছেন এই দারিদ্র পেতে হলেই মানুষের প্রথম থাকা চাই সুপেরিয়র বিলুভেট বলে ইষ্ট বা আদর্শ বলে কিছু না থাকা, অর্থাৎ যার জীবনে সুপেরিয়র বিলুভেট বা আদর্শ বলে কেউ নেই তাদের, তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দারিদ্রতায় ভোগ কষ্ট পায়। বা যাকে উইথ সার্ভিস ফুলফিল করার আর্জ এজ এন ইন্টারেস্ট বাস্তবতায় উপচে উঠে এমনও তোর প্রিয় পূজ্য বলে কিছু না থাকা, তখন কিন্তু মানুষ দারিদ্রতায় ভুগতে হয়। আর থাকলেও তাকে নিজের প্রবৃত্তির ইন্ধনের প্রতীক রূপে প্লেস করা। আর কখনো কখনো দেখা যায় ঠাকুরের শ্রীচরণে আশ্রিত আমরা, কিন্তু আমরা যদি প্রবৃত্তির ইন্ধনটা যোগাতে থাকি ঠাকুরকে ধরার পরেও, এই প্রবৃত্তির ইন্ধনের প্রতীক রূপে যদি ঠাকুরকে আমার জীবনে কেন্দ্র করে রাখি, কেন্দ্র করে রাখা বললে এটা ভুলেই হবে, ঠাকুরকে যদি ধরে থাকি তাহলে সেই ফাঁক দিয়ে কিন্তু দারিদ্রতা আমার জীবনে আসে। অর্থাৎ ঠাকুরকে ধরতে তো হবেই, ইষ্টকে ধরতে হবে, সুপিরিয়র বিলুভেটকে ধরতে হবে, অল ফুলফিলিং দি এই ঠাকুরকে ধরে রাখতে হবে। কিন্তু যদি ঠাকুরকে ধরার পরেও যদি আমি যদি প্রবৃত্তিমুখী হয়ে চলি তাহলে কিন্তু দারিদ্রতা আসবে। মূল কথা হচ্ছে প্রবৃত্তিমুখী না ইষ্টমুখী হতে হবে। ঠাকুর নারীর নীতিতে বলছেন যে তুমি অর্থে বা ঐশ্বর্যে দরিদ্র হইতে পারো, কিন্তু সে দরিদ্র যেন তোমার চরিত্রে হীনতা দৈন্য ও দুষ্টি আনিতে না পারে, দেখিও তোমার দরিদ্রতা দরিদ্র হইয়া যাইবে। মানে কতটুকু এই চারিত্রিক গুণের উপর ঠাকুর গুরুত্ব দিয়েছেন যে টাকা পয়সা ঐশ্বর্য হয়তো আমার কম থাকতে পারে, কিন্তু যদি আমার চরিত্রে এই সমস্ত কিছু, এই কম যেটা ভাবি যে টাকা পয়সা নেই বা কোনো যশ বা ঐশ্বর্য যদি আমার কম থাকে, আর এটা যদি আমার চরিত্রে যদি প্রভাব বিস্তার করে তাহলে কিন্তু হবে না। আমার আমাকে যদি হীনতা দৈন্য এবং দুষ্টি যদি আনে তাহলে কিন্তু আমি সারাটা জীবন দারিদ্রতায় ভুগতে হবে। আর যদি আনিতে যদি না পারে, ঠাকুর বলছেন যে দেখিও তোমার দরিদ্রতা দরিদ্র হইয়া যাইবে। এটা নারী নীতিতে ঠাকুর বলেছেন। ঠাকুর বলেছেন যে সমাজে দারিদ্রতা ক্রমে ক্রমে নানা কারণে দেখা দিয়েছে, অনেক কারণ হতে পারে, সোশিয়াল ইন্ডিভিজুয়াল, আর বিশেষ করে ঠাকুর ইন্ডিভিজুয়ালের উপর গুরুত্ব দিয়েছেন, কারণ ইন্ডিভিজুয়াল ঠিক না হলে সমাজ ইনফেক্টেড হয়। এই দারিদ্র যেখানে প্রবল আকারে দেখা দেয় কোনো পরিবারে বা ব্যক্তিকে অবলম্বন করে সেখানে কোনো উন্নতি হয় না। দারিদ্রতা ঢুকেই আমাকে কেন্দ্র করে আমার পরিবারে ঢুকতে পারে, একজন ব্যক্তিকে কেন্দ্র করে তার পরিবারে ঢুকতে পারে, বা একটা পরিবারের মাধ্যমেই যে কোনো কারোর মাধ্যমেই সেই দারিদ্রতা এই পরিবারে চলে আসতে পারে। আর আসার পরে কি হয়, যদি আমার ইষ্টের প্রতি যদি সেই টানটা যদি না থাকে, তা আমার ভেতরে থাকা অলরেডি থাকা ইতিমধ্যে যে গুণগুলি ছিল এই গুণরাশিগুলি শ্রী ঠাকুর বলছেন তখন নষ্ট হয়ে যায়। অর্থাৎ এনিওয়ে যে কোনো সিচুয়েশনে আমি ঠাকুরকে ভালোবাসতে হবে, তাকে আমার জীবনে প্রমিনেন্ট করে রাখতে হবে, ইষ্টমুখী জীবনটার উপর গুরুত্ব দিতে হবে, তখন এই দারিদ্রতার যে ভাব আমাকে দুর্বল করতে পারবে না। আর দারিদ্রতার ভাব যখন আমাকে দুর্বল করতে পারবে না তখন আমি অ্যাক্টিভ থাকবো, আর অ্যাক্টিভ থাকলেই আমি আস্তে আস্তে এগুলির থেকে মুক্তি লাভ করতে পারবো। আমরা জানি যে অনেকে দারিদ্রতার ভুগে মানসিক চাপ এত বাড়ে যে আলটিমেটলি একটা একজন সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ইভেন উই ফাইন্ড মেনি পিপল কমিটিং সুইসাইড অলসো। তো এই যে একটা রিলেটেড একটা চেইন রিলেশনশিপ, একটা নেটওয়ার্ক পদ্ধতিতে একটার পর একটা করে করে মানুষটাকে ধ্বংস করে তোলে, আজকের সমাজে এটা খুব বেশি করে দেখা যায়। হ্যাঁ, কিন্তু এই দারিদ্রতার, আমি পুনরায় বলছি যে টাকা পয়সার দারিদ্রের উপর ঠাকুর শুধু কথা বলেননি, মানসিক দারিদ্রতা, মেন্টালিটির ক্ষেত্রে হার্ট, মানুষের সহানুভূতির অভাবের ক্ষেত্রে দারিদ্রতা, এই সবগুলো ক্রস করেই মানুষ
যদি এগুলিতে যদি সাফার করে তখন মানুষ আর্থিক দারিদ্রতায় ভুগতে থাকে। ঠাকুর বলছেন এটা হচ্ছে এক ধরনের ব্যাধি, একটা ডিজিজ। আর এই ব্যাধি মানুষের ব্যক্তির চরিত্রকে কেন্দ্র করেই বা মানে অবলম্বন করেই এটা তার বাসাটা ব্যক্তির জীবনে বাঁধে। হ্যাঁ, চরিত্রকে অবলম্বন করে। চরিত্রটা কেমন? যদি সেই ব্যক্তি স্বার্থপর হয়, যদি কর্ম বিমুখ হয়, কাজ করার কোনো প্রবণতা যদি তার মধ্যে না থাকে, ইচ্ছা যদি না করে। আমরা সকালে তো বলি যে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, আর সারা দিনে যখন কাজে যদি আমি কর্মবিমুখ হয়ে থাকি তাহলে তো ঠাকুরের কথা মানা হলো না। অর্থাৎ যে ব্যক্তি স্বার্থপর, সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক, কর্মবিমুখ, অলস এবং সমাজের অন্য মানুষকে সেবাদানে অনিচ্ছুক, তার জীবনে দারিদ্রতা দেখা দিবে। ঠাকুর বলছেন তোমার অনেক ধন সম্পত্তি হয়তো বা আছে, কিন্তু যদি কাউকে সেবা করার প্রবণতা যদি না থাকে তাহলে প্রকৃতি তোমাকে ধিক্কার দেয়। ঠাকুর বলছেন যে প্রকৃতি তোমাকে কিন্তু ধিক্কার দেবে, যে তোমার ধন সম্পত্তিকে প্রকৃতি ধিক্কার দিবে। অর্থাৎ মানুষকে সেবা করার ইচ্ছা বা প্রবণতা আমার থাকতেই হবে। তা আমরা ঠাকুরকে ধরে আমাদের চরিত্রগুলিকে কিভাবে এগুলিকে রেক্টিফাই করতে হবে, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু যেগুলি আমাদের জীবনে একটা মহা বিপদ নিয়ে আসতে পারে। ঠাকুর বলছেন যে মানুষের দারিদ্র্যের যদি মূল কারণ আমরা খুঁজতে যাই তাহলে দেখব যে যথার্থ অভাবী মানুষটির অর্থ পেলে অভাব দূর হয় না, কিন্তু অর্থ শেষ হয়ে যায়। অর্থাৎ আমার স্বভাব যদি নষ্ট থাকে, আমার স্বভাব যদি দুষ্ট হয়ে ওঠে, আমাকে অনেক টাকা পয়সা অর্থ করে দিলেও কিন্তু আমার এই আর্থিক যেটা দারিদ্র সেটা থেকে আমি মুক্তি লাভ করতে পারবো না। অনেক টাকা পয়সা দিলে কিন্তু আমি যদি সেটাকে মদ, ড্রাগ বা অন্য অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস এগুলি পারফর্ম করার ক্ষেত্রে যদি আমি খরচা করে দিতে পারি তাহলে তো আমি সেই দারিদ্রতায় ভুগতে থাকবো। তাহলে ঠাকুর বলেছেন যে স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি স্পষ্ট। অর্থাৎ ভালো স্বভাব হলে আমার অভাব কিন্তু থাকবে না, আস্তে আস্তে চলে যাবে। আর যদি স্বভাব যদি দুষ্ট হয়ে ওঠে তাহলে অভাবটা তাজা হয়ে ওঠে। আর এটা ঠাকুর বলছেন অতি সত্য কথা, অতি খাঁটি, এটা খাঁটি এবং স্পষ্ট। ঠাকুর বলছেন যে না করে ফাঁকি ঝুঁকি করে যদি পাও, যেটা আমাদের একটা নর্মাল টেন্ডেন্সি আজকাল আমরা সমাজে দেখতে পাই যে না করে কোনো কিছু আমি করলাম না, চেষ্টা করলাম না, হ্যাঁ ফাঁকি ঝুঁকি করে যদি আমি পাওয়ার ধান্দায় থাকি, ও তাতে কিন্তু অভাব তোমার গুজবে না। ঠাকুর বলছেন কোনো কিছু না করে, আমার অ্যাক্টিভিটি না, কোনো পারফর্ম না করে যদি আমি পাওয়ার ধান্দাতে থাকি, এটা কিন্তু আমার অভাবটাকে কখনো শেষ করবে না, কোনো না কোনো দিকে সেটা প্রবেশ করে আমার জীবনে একটা বড় ঝুঁকি দিতে হবে, কষ্ট পেতে হবে। স্বভাবে দৈন্য থাকলে অভাববোধ ক্রমশ বেড়ে চলবে। স্বভাব মানে সেই ক্যারেক্টার ফর্মেশনের কথা বলছেন ঠাকুর, যে স্বভাবে যদি আমি পোয়ার থাকি, অর্থাৎ পভার্টি ইন মাই ক্যারেক্টার, পভার্টি ইন মাই ক্যারেক্টার, আমার চারিত্রিকের ক্ষেত্রে যদি আমি দারিদ্রতায় ভুগতে থাকি, দৈন্য যদি থাকি, তাহলে কিন্তু আমার অভাববোধ ক্রমশ বেড়ে চলবে। যেমন অনেক সময় টেন্ডেন্সি থাকে ব্যয় করা, খুব ব্যয় করতে থাকি আমরা। ঠাকুর বলছেন আয় চেয়ে ব্যয় করার কথা, আমার আয় 2 টাকা হলে আমি যদি 3 টাকা ব্যয় করি বা সম্পূর্ণ 2 টাকাটাই যদি ব্যয় করি তাহলে অভাব তো যাবে না। ঠাকুর বলছেন আয় চেয়ে ব্যয় করা, ওই যে স্বভাবে দৈন্য থাকলে অভাববোধ ক্রমশ বাড়বে। তাহলে আমার স্বভাবেই যদি ঠিক না থাকে তাহলে আমার অভাবটা কিন্তু বাড়তে থাকবে। তাই যতই পাও অভাব ছাড়বে না, আমি যতই পাই না কেন অভাব আমার থেকে দূরে চলে যাবে না। এগুলি হলো অমৃতের টুক, ছোট্ট ছোট্ট, যেটা দৈনন্দিন জীবনে আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। এই সমস্ত কিছু, অনেক টাকা আমি উপার্জন করি কিন্তু উপার্জন করার থেকে আমি ব্যয় করার রাস্তাটা ভালো করে জানতে হবে, যে আমার ঠাকুর যেটা বলছেন এই সেইভাবে ব্যয় করতে হবে। এই যে বিজনেস যারা করে, শ্রী বাবাই দাদা বলছিলেন যে অ্যাটলিস্ট 2% যদি রিটার্ন না হয় তাহলে বুঝতে হবে যে বিজনেসে, বিজনেসের যেটা বাণিজ্যের যেটা পঞ্চনীতি ঠাকুর দিয়েছেন এটা কোনো না কোনো দিকে ঠিকভাবে এটা পালন করা হচ্ছে না। অ্যাটলিস্ট 2% যদি রিটার্ন যদি না আসে, তার মানে আয় ব্যয় হিসাব নিকাশ এগুলির উপর আমি গুরুত্ব দিচ্ছি না, অর্থাৎ আমার সেই দৃষ্টি সেখানে পড়ছে না, বা পড়ে থাকলেও সেগুলিকে আমি গুরুত্ব দিচ্ছি না, বা হাতে কাজে করে সেগুলিকে ঠিকঠাক করছি না। আবার ঠাকুর বলছেন তোমার অভাব যদি সমৃদ্ধ হয়ে ওঠে
স্বভাব যদি আমার সমৃদ্ধ হয় অর্থাৎ ক্যারেক্টারটা যদি ঠিকঠিক ভাবে মজবুত হয়ে ওঠে, ইষ্টমুখী যদি আমি হয়ে ওঠে পারি, মঙ্গলকামী যদি হয় আমার স্বভাবটা, সেই স্বভাবই তোমাকে সক্রিয় ও সুখী করে তুলবে। আলটিমেটলি আমার স্বভাবটাকে ঠিক করতে হবে, চরিত্রটাকে ঠিক করতে হবে, আমার মানবীয় যেগুলি মনুষ্যর যেগুলি সত্তা পোষণী যেগুলি গুণ, এই গুণগুলিকে আমি ঠিক করতে হবে ঠাকুরকে ধরে। তোমার চলনই হয়ে উঠবে আর্থিক ও মানসিক সম্পদের জনয়িতা। আমার স্বভাবটাই আমাকে এমনভাবে চালিত করবে যার ফলে আমার আর্থিক এবং মানসিক যে সম্পদ, এই সম্পদটা আমার ভালো হয়ে উঠবে, অর্থাৎ জনয়িতা হয়ে উঠবে। ওদিকে আলটিমেটলি ক্যারেক্টার রিফরমেশন, আর এই ক্যারেক্টার রিফরমেশন যদি না হয় তাহলে দেয়ার ওন্ট বি এনি ইভেন আয়োট অফ মাই ট্রান্সফরমেশন, আমার জীবনে কোনো ট্রান্সফরমেশনই হবে না আমার যদি স্বভাব যদি ঠিক না হয়। অনেক বড় মানুষ দেখবেন, অনেক বড়, কিন্তু তার এই স্বভাবের ফলে হ্যাঁ তার জীবনের কোন মুহূর্তে একেবারে হিরুর থেকে সে জিরুতে চলে আসে। এটা আর্থিক দিকে হতে পারে, সোশিয়ালি হতে পারে, ফাইন্যান্সিয়ালি হতে পারে, পলিটিক্যালি হতে পারে, বিভিন্ন প্রফেশনালি হতে পারে। তো স্বভাবটাকে ধরে রাখতে হলে জীবনে থাকতে হবে আমার ইষ্টমুখী জীবন, অর্থাৎ ইষ্ট পরমপিতা পরমেশ্বর, হ্যাঁ আমার সুপ্রিম বিলিভেড, অল ফুলফিল দি বেস্ট আমার জীবনে থাকতে হবে, তখন আমি কোথাও এভাবে পড়ে যেতে পারবো না। আদর্শের প্রতি টানে ঠাকুর বলছেন, অভাবের চিন্তায় মগ্ন হয়ে থাকার অবকাশই মিলবে না। ঠাকুর ধরলে আমার অভাব হাজার থাকুক, তখন কিন্তু এই অভাবের চিন্তায় আমি মগ্ন হয়ে থাকবো না, অটোমেটিক্যালি আমি ইষ্ট চিন্তায় থাকবো। আর অভাবের চিন্তায় যদি আমি মগ্ন থাকি তাহলে তো আমি আরো দুর্বল হয়ে পড়বো, মানসিকভাবে, শারীরিকভাবে, হ্যাঁ ইভেন আধ্যাত্মিকভাবে আমি দুর্বল হয়ে পড়বো অভাবের ফলে। ওদিকে কিন্তু আদর্শের প্রতি যদি টান থাকে, এই টান থাকলে তখন কিন্তু অভাবের চিন্তায় আমি মগ্ন হয়ে থাকবো না, এটা তার আশীর্বাদ। হ্যাঁ আমার আমার মনটাকে ঠাকুর তখন কেড়ে নিয়ে যাবে অভাব থেকে, অভাবের চিন্তার থেকে, এটা তার হ্যাঁ একটা আশীর্বাদ, যে আশীর্বাদ দিয়ে আমার জীবনটাকে আলটিমেটলি আমি তো সুন্দর হবে, আমার নেক্সট জেনারেশনও সুন্দর হয়ে থাকবে। দরিদ্রতা নামক ঠাকুর বলছেন যে ব্যাধিটি চারিত্রিক দুর্বলতার সুযোগ খুঁজে শনির বা গ্রিক নিয়তি দেবীর মতো মানুষের শরীরে প্রবেশ করে ও পরিণামে তার সর্বনাশ ঘটায়। এই যে দরিদ্রতা নামক যে ব্যাধি, ঠাকুর বলছেন মানুষের জীবনে শনি আসলে যেমন মানুষ বিপদে পড়ে, বা গ্রিক হ্যাঁ যেটা নিয়তি দেবী, গ্রিকে যে নিয়তি দেবী বলে, এই নিয়তি দেবীর যে ঘুর প্রকোপ, এই প্রকোপে মানুষের জীবনটাকে একটা সর্বনাশ ঘটিয়ে তোলে মানুষের জীবনে। কিন্তু অভাবটাকে ঠাকুর বলছেন তুমি ইউ অ্যাটেম্পট, তুমি অ্যাটেম্পট করে যাতে অভাবটাকে ইউ ক্যান অ্যাভয়েড, আর এই অ্যাভয়েড যদি করতে হয় তাহলে প্রথম আমি ঠাকুরের হতে হবে, ঠাকুরের হয়ে আমার মানসিকতার পরিবর্তন আনতে হবে, হ্যাঁ পভার্টি অফ মাইন্ড ঠিক রাখতে হবে, মানে এটাকে তাড়িয়ে দিতে হবে, পভার্টি অফ হার্ট, আমার সহানুভূতি থাকতে হবে, মানুষের প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে। আর মানুষের প্রতি প্রেম ভালোবাসা যদি থাকতে হয় তাহলে ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা আমার থাকতে হবে, ঈশ্বরকে ভালো না বসে প্রকৃতপক্ষে কাউকে ভালোবাসা যায় না, আর ঈশ্বরকে ভালোবাসেই সবাইকে ভালোবাসা যায়। ঠাকুর এই যে একদিনে যে বড় হওয়ার যে প্রবণতা আজকাল অনেক আমাদের তথাকথিত শিক্ষিত মানুষের মধ্যে আমরা দেখতে পাই, ঠাকুর বলছেন যে রাতারাতি বড় লোক হবার স্বপ্নে যারা তন্দ্রাচ্ছন্ন, দারিদ্র ব্যাধি প্রায়শই সেখানে তাজা। হয়তো সে দেখছে যে আর্থিক ভাবে তো আমি বেশ রাতারাতি ধনী হয়ে গেলাম, কিন্তু দেখা যাচ্ছে তার নেক্সট জেনারেশন, তার ছেলে মেয়ে, তারা কিন্তু সঠিকভাবে চলছে না, একটা অ্যান্টি সোশিয়ালি তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা ইনভলভ, তা আস্তে আস্তে তারা ব্যাধিগ্রস্ত হচ্ছেই হচ্ছে। তাই রাতারাতি বড় লোক হবার স্বপ্নে যারা তন্দ্রাচ্ছন্ন, দরিদ্র ব্যাধি প্রায়শই সেখানে তাজা। ঠাকুর বলছেন যে তুমি হ্যাঁ এই যে উপরি অর্থাৎ ঘুষ খেয়ে যদি আমাকে যদি কোনো কিছু দাও তাহলে এইভাবে আমাকে দিও না, কারণ তুমি তো বিপদে পড়বেই, ঠাকুর বলছেন তুমি আমাকেও বিপদে ফেলবে। যে ঠাকুর এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যিনি দেয় তার মঙ্গলের জন্য, তুমি করো করে তুমি পাও, না করে তুমি পাওয়ার চিন্তা যদি করো, আর যদি পেয়েও থাকো না করে সেটা দিয়ে তুমি আমাকে দিও না, কারণ আমাকে দিলে তুমি তো বিপদে পড়বে, সঙ্গে সঙ্গে তুমি আমাকেও সে বিপদের দিকে টেনে নিয়ে যাবে। ঠাকুর অত সহজ ভাষা ঠাকুর আমাদেরকে সেই কথা বলেছেন, সাবধান করে দিয়েছেন। তো এই যে ব্যাপারগুলি, যে ঠাকুর যে ভাবধারা বা আদর্শ দিয়েছেন তার মূলে কিন্তু দেখেন চারিত্রিক সংশোধন করা, আর এই অভাব থেকে আমার
আমরা কিভাবে পরিত্রাণ পাব, হ্যাঁ তার উপায় ঠাকুর বলে দিয়েছেন। দারিদ্র ব্যাধির প্রতিকার ঠাকুর বলছেন এই শব্দটি, দারিদ্র ব্যাধির প্রতিকার। এই ব্যাধিতে আক্রান্ত মানুষদের শ্রী শ্রী ঠাকুর বলেছেন দারিদ্র ব্যাধি সংশোধনী শিক্ষাগার স্থাপনের কথা ঠাকুর বলেছেন। দারিদ্র ব্যাধি সংশোধনী শিক্ষাগারের করতে হবে, অর্থাৎ কৃষি কাজ করতে হবে, কুটির শিল্প, ল্যাবরেটরি প্রভৃতিতে হাতে কলমে মানুষকে কাজ শেখানোর কথা বলছেন ঠাকুর, কিভাবে করতে হয়। তাদের মধ্যে এমন একটা ঝুঁক গজিয়ে দিতে হবে ঠাকুর বলছেন, যাতে তারা নিজেদের অর্জনের উপর দাঁড়িয়ে ইষ্টভরণ, আচার্য ভরণ, আত্মপোষণ করতে পারে। যে আমরা ইষ্টভীতি ঠাকুর বলেছেন, আচার্য ভীতির কথা আছে ঠাকুরের, এই সমস্ত কিছু কিন্তু নিজ উপার্জনের দ্বারা করাটাই শ্রেয়। আর তখনই কিন্তু আমার এই একটা ঝুঁক, একটা টেন্ডেন্সি হয়, আর সঙ্গে সঙ্গে আমার এফিসিয়েন্সিটাও বাড়ে, এবং পরিবার পারিপার্শ্বিকও কিছু কিছু আমাদের দিতে হবে, দেওয়ার সেই ভাব থাকতে হবে। করা, পাড়া ও দেওয়ার উপর ঠাকুর গুরু দিয়েছেন, করতেও আমার আনন্দ পেতে হবে, করে যে করতে যে পারছি সেটা তো আনন্দ পেতে হবে, এবং দেওয়ার ব্যাপারেও আমার আনন্দ থাকতে হবে। আর এই আনন্দে আমি যাতে মাতাল হয়ে থাকতে পারি, আর তখনই কিন্তু আমার সে চারিত্রিক সংশোধন আসবে এবং দারিদ্রতা আমার থেকে দূরে চলে যাবে। ঠাকুর খুব সহজ ভাষায় একটা কথা বলেছেন যে নিত্য ইষ্টকে খাওয়ানো লাগবে, এই শব্দটা ঠাকুর বলছেন, নিত্য ইষ্টকে খাওয়ানো লাগবেই, এটা ছিল আর্য প্রথা ঠাকুর বলছেন। এই যে খাওয়ানো, যেটা আমরা ইষ্টভীতি করি, ঠাকুরের ভাষায় বলছি আমি যে খাওয়ানো লাগবে ঠাকুর বলছেন। এই সমস্ত হীনমন্যতা এবং দারিদ্র ব্যাধির গুড়া মেরে মানুষকে অনুরক্ত, কর্মঠ এবং উৎসাহ দীপ্ত যোগ্য করে তুলবে। তা আমরা যে ইষ্টভীতি করছি তার ভ্যালু, তার মূল্যায়ন কতটুকু, এটা আমরা এটা ম্যাপে দেখতে পারবো না। যে আমার জীবনের প্রত্যেকটা নেগেটিভ সাইডকে এটা পজিটিভ করে তুলে, আমার হারানো জিনিসগুলিকে আমি আবার পেয়ে যাচ্ছি। কিন্তু দারিদ্রতায় যে ভুগছে, যে ঠাকুরকে যদি প্রেম ভালোবাসা নিষ্ঠা দিয়ে যদি ঠাকুরকে মানে, কেন্দ্র করে চলে, প্রবৃত্তির থেকে দূরে থেকে, তাহলে তার দারিদ্রতা আস্তে 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 চলে যাবে। ঠাকুর বলছেন সেবা, সহানুভূতি, প্রয়োজনানুপূরণ, নৈপুণ্য, দক্ষতা, রক্ষণ ও সংবর্ধন ইত্যাদি কিছুতেই যেন তোমাকে ত্যাগ না করে। এই সমস্ত হিউম্যান ক্যারেক্টার্স, তখন কি হবে দেখবে, দরিদ্রতা কত দরিদ্র হইয়া কোথায় পলায়ন করিতেছে। তো এই সমস্ত কিছুর থেকে আমরা এই দরিদ্রতা কিন্তু তখন দরিদ্রতা নিজে দরিদ্র হয় আমাদের থেকে চলে যাবে, দূরে চলে যাবে। তাই ঠাকুর ধর্মদানের কথা বলছেন, আমরা অন্নদান করি, বিভিন্ন দান করে মানুষ, কিন্তু ঠাকুর বলছেন যে অন্নদান তো ভালোই, কিন্তু তার সঙ্গে যদি তুমি ধর্মদান করতে পারো, অর্থাৎ মানুষকে যদি সত্তা সংরক্ষণের উপযোগী যোগ্য করে তুলো, উপযুক্ততা মাফিক, তাহলেই তার জীবনটা শ্রেষ্ঠ হয়ে ওঠে, শ্রেয় হয়ে ওঠে, আর তখনই আমরা শান্তি পাই। ঠাকুর বলেছেন সত্যানুসরণে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমার ভাবতে হবে না। তো সব মূল জিনিসটা হচ্ছে সেলফ কনফিডেন্স এবং ইষ্টের প্রতি আমার যে আস্থা, ভরসা, নিষ্ঠা। একটি মা শিশি বাবাইদাকে বলছিলেন মোটা হয়ে যাচ্ছি, কনফিডেন্স পাই না। তখন শিশি বাবাইদা বললেন যাজন করো, ধ্যান করো, রেগুলার হাঁটো, সবার আগে কনফিডেন্সটাকে বাড়াও। শিশি বাবাইদা বলছেন যাজন করার কথা বলছেন, ধ্যান করার কথা বলছেন, রেগুলার হাঁটার কথা বলছেন, এবং সবার আগে কনফিডেন্স বাড়ানোর কথা বলছেন। ওইদিকে তার দয়া আমরা পেয়েছি, আমরা পাচ্ছি। সর্বশেষে আমি একটা কথাই বলবো, যে সঠিকভাবে যদি আমরা আদর্শকে ধরে চলি, তাহলে আমরা আমাদের চারপাশে প্রকৃতির মধ্যে ফুল, এই ফুলের কলিগুলিকে আমরা দেখতে পাই। দেখবেন আস্তে আস্তে যখন সূর্যের আলো সেই কলিগুলির উপর যখন পড়ে, তখন এই কলির পাপড়িগুলি আস্তে আস্তে উন্মোচিত হতে থাকে, একটা আস্তে আস্তে উন্মোচিত হয়ে একটা পূর্ণাঙ্গ ফুল রূপে বিকশিত হয়। আমাদের জীবন সূর্য ঠাকুরকে যদি আমরা ঠিক ঠিক ধরে রাখতে পারি, নিষ্ঠা এবং অনুরাগের সহিত শ্রী শ্রী ঠাকুর দেওয়া সেই প্রদত্ত সেই নাম ধ্যান, হ্যাঁ আদর্শ পঞ্চনীতি, ঈশ্বরকে দর্শন করা, অর্থাৎ আচার্যদেবকে দর্শন করা, হ্যাঁ বাবাইদাকে, অবিন্দকে দর্শন করা, ঠাকুর পরিবারকে যদি দর্শন করি, তখনও এই ফুলের পাপড়ি যেভাবে বিকশিত হয়, উন্মোচিত হয়, আমাদের জীবনের প্রত্যেকটা দিক, নানা দিক খুব সুন্দর এবং সৌরভ
হয়ে উঠবে, আমাদের জীবনে শান্তি আসবে, উন্নতি আসবে, আর সেই দারিদ্রতা যে ব্যাধি, এই ব্যাধি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আপনাদের সবাই মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল শ্রী চরণে, আর এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধ বেনুদা, খুব সুন্দর, দারুণ হয়েছে দাদা আপনার ইষ্ট প্রসঙ্গ, মানে আপনার সেই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে চলার কায়দার যে তুকগুলি, এগুলি পরম পিতার যে দিয়ে গেলেন এত সুন্দরভাবে তুলে ধরলেন, প্রাণ কারা মানে আলোচনা করলেন দাদা। আমরা প্রতি প্রত্যেকে এইভাবে চলার চেষ্টা করি যেন আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হই। এখন আমরা একটু সঙ্গীতে যাচ্ছি। এখন সঙ্গীত পরিবেশন করার জন্য শ্রীযুক্ত দেবেশ দাস শিলচর আসাম। শ্রীযুক্ত দেবেশ দাস শিলচর আসাম, আমি ওনাকে অনুরোধ করছি। দেবেশ আছে কি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? করেন নাই, আচ্ছা যাই হোক, উনি জয়েন করতে পারেন নাই। আমি এখন শ্রীযুক্ত পার্থ প্রতিম পাল শিলচর আসাম, আমি ওনাকে অনুরোধ করছি একটি কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, একদম নাচিয়ে নাচিয়ে গেয়ে দাও। জয় গুরু। আমার যেহেতু জানেন আমার নেটওয়ার্ক প্রবলেম থাকে, আমি ভিডিওটা অফ করেই গাইছি গানটা। ঠিক আছে, সকলকে আমার শ্রদ্ধা নন্দিত রাজয় গুরু। লাইভ হচ্ছে তো, লাইভ হলে লাইভে যাইতো তোমার ফটোটা। নিজেকে অনেক ভালো লাগছে, ধন্য মনে করছি। আমি একটি কীর্তন পরিবেশন করতে চলছি, বাদ্যযন্ত্র যদিও নেই, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। জীবননাথে সরিয়ে রেখে, জীবননাথে সরিয়ে রেখে, খুঁজে বেড়াসে প্রাণের খনি তুই, কে মন ব্রহ্ম জ্ঞান ভোলা মন তুই, কেমন ব্রহ্ম জ্ঞানে ভোলা মন তুই, কেমন ব্রহ্ম জ্ঞানে, জীবননাথে সরিয়ে রেখে, জীবননাথে সরিয়ে রেখে, খুঁজে বেড়াছে প্রাণের কোনি তুই, কেমন ব্রহ্ম জ্ঞানী ভোলা মন তুই, কেমন ব্রহ্ম জ্ঞানী ভোলা মন তুই, কেমন ব্রহ্ম জ্ঞানী, তত্ত্ব কথা শুনে তাতে রইলি সদাই মত্ত, তত্ত্ব কথা শুনে তাতে রইলি সদাই মত্ত, সেবার সাধন যোগ্য ভুলে হলি পরম ভক্ত, তত্ত্ব কথা শুনে তাতে রইলি সদাই মত্ত, সেবার সাধন যোগ্য ভুলে অলি পরম ভক্ত, সবাই দয়া করে চলেন সবার আপন জীবন দানী, তার কথা তো তুইও বলিস সেবা বিমুখ রে জ্ঞানী,
তার কথা তো তুই ও বলিস সেবা বিমুখ রে ও জ্ঞানী সেবা বিমুখ রে ও জ্ঞানী সেবা বিমুখ রে ও জ্ঞানী সবার দয়া করে চলেন সবার আপন জীবন দানি সবার দয়া করে চলেন সবার আপন জীবন দানি তার কথা তো তুই ও বলিস সে বাবিমুখ রে ও জ্ঞানী তার কথা তো তুই ও বলিস সে বাবিমুখ রে ও জ্ঞানী তার কথা তো তুই ও বলিস সে বাবিমুখ রে ও জ্ঞানী তার কথা তো তুই ও বলিস সে বাবিমুখ রে ও জ্ঞানী গোলাম মনে রে আমার রে ঠাকুর আমার সবার দয়া করে চলে সবার আপন জীবন দানি তার কথা তো তুইও বলিস সে বাবি মুখ রে ও জ্ঞানী তার কথা তো তুইও বলিস সে বাবি মুখ রে ও জ্ঞানী তার কথা তো তুইও বলিস সে বাবি মুখ রে ও জ্ঞানী ভোলা মন তুই কেমন ব্রহ্ম জ্ঞানী ভোলা মন তুই কেমন ব্রহ্ম জ্ঞানী ঘুরিস নিয়ে মধুর ভাণ্ড করলি না পান একটু খানি ঘুরিস নিয়ে মধুর ভাণ্ড করলি না পান একটু খানি স্বাদ তো তাহার পেলি না রে স্বাদ তো তাহার পেলি না রে অমৃত যা সত্তাধারি স্বাদ তো তাহার পেলি না রে অমৃত যা সত্তাধারি এখনো শেষ হয়নি বেলা তাকা এবার প্রভুর পানে এখন শেষ হয়নি বেলা তাকা এবার প্রভুর পানে সেবা সাধন করে না ছুটে সেবা সাধন করে না ছুটে সারা জীবন তারি টানে সেবা সাধন করে না ছুটে সারা জীবন তারি টানে শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী সার্থকতার পথ দেখাতে হবি তখন সত্য জ্ঞানী সার্থকতার পথ দেখাতে হবি তখন সত্য জ্ঞানী হবি তখন সত্য জ্ঞানী হবি তখন সত্য জ্ঞানী শান্তি পাবি স্বস্তি পাবি ফুটবে ফুটে তাহার বাণী শান্তি পাবি স্বস্তি পাবি ফুটবে ফুটে তাহার বাণী সার্থকতার পথ দেখাতে হবি তখন সত্য জ্ঞানী 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 দয়াল প্রাণে ঠাকুর শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী সার্থকতার পথ দেখাতে হবি তখন সত্য জ্ঞানী 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 ভুলবি সকলে অভিমানী ভুলবি সকলে অভিমানী ভোলা মন তুই কেমন ব্রহ্ম জানী জীবন নাথে সরিয়ে রেখে খুঁজে বেড়াসে প্রাণের খনি তুই কেমন ব্রহ্ম জানী ভোলা মন তুই কেমন ব্রহ্ম জানী ভোলা মন তুই কেমন ব্রহ্ম জ্ঞানী জয় গুরু পার্থ ভাই
দারুণ দারুণ হয়েছে তোমার কীর্তন। সত্যি পরম পূজ্যপাদ আচার্য দেবের সেই গানের কলিগুলির মধ্যে মানে এত জোর ফুটে উঠেছে, এত মানে তীব্র আঘাত, মানে আমাদের সমাজে এখনো এমন সেবা বিমুখ ব্রহ্মজ্ঞানী অনেকেই আছেন। সেবা বিমুখ ব্রহ্মজ্ঞানী, আপনারা খেয়াল করছেন কি ওয়ার্ডটা কত বড় ওয়ার্ড এটা, মানে আচার্যদেব সেই তুমি যতই ব্রহ্মজ্ঞানী হও না কেন, যতই জ্ঞানী গুণী হও না কেন, মানুষকে বুঝাও না কেন, তুমি যদি সেবা বিমুখ হও, জীবননাথকে ছেলে ফেলে দিয়ে দিই তুমি তোমার মতে করে চলো, তোমার জ্ঞান নিয়ে চলো, তাহলে এই সংসারে হাবুডুবু খেতে লাগবে, জীবনে কিছুই হবে না, কিছুই পাওয়া থাকবে না। সেটাই পরম পূজ্যপাদ আচার্যদেব সেই ধরনের ব্রহ্মজ্ঞানীদের হুঁশিয়ার করে দিয়েছেন। সত্যি সত্যি পার্থ ভাই, তোমার গানের মধ্যে এত তীব্র ইয়ে পেলাম। পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তুমি আমাদের এই আরো গান শোনাবে, আমরা গান শুনতে চাই। জয় গুরু, জয় গুরু, তোমার ইষ্টময় জীবন কামনা করি পরম পিতার আতুল চরণে। জয় গুরু, জয় গুরু। যাই হোক, আমি আর বেশি কথা বলে দীর্ঘায়িত করছি না, আমাদের সময় সংক্ষিপ্ত, তো সময় মতো শেষ করতে লাগে। আমাদের মধ্যে একজন বিশিষ্ট জ্ঞানী আমাদের সামনে উপস্থিত আছেন, আপনাদের সবার পরিচিত, আমাদের সবার প্রিয় শ্রীযুক্ত শিশির কুমার চন্দ্র, সহপ্রতিনিধিক শিলচর আসাম। আমি শ্রদ্ধ শিশির কুমার দাকে অনুরোধ করছি কিছু সময় ইষ্ট প্রসঙ্গ করার জন্য। শ্রদ্ধ শিশির দা, শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি দাদা, শোনা যাচ্ছে। আজকে ওয়েব সৎসঙ্গে উপস্থিত সব ইষ্ট ভ্রাতা দাদা মায়েরা এবং এই সৎসঙ্গ ওয়েব পরিচালিত করার যে কর্মকর্তারা রয়েছেন, শ্রদ্ধা নেপাল দা, বিপ্লব দা, চয়ন ভাই, আরো সবাইকে আমার আন্তরিক রাজভাবে নিবেদন করছি। প্রথমেই পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকে আদিষ্ট হয়েছি এই ওয়েব সৎসঙ্গে সামান্য কিছু সময় একটা আলোচনা করার ব্যাপারে। ব্যাপার হচ্ছে এই যে ঠাকুরের কথাবার্তা অনেকদিন থেকে চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা, এই যে আলাপ আলোচনা, এইগুলি কি করে আমাদের মনের গভীরে প্রবেশ করে মনকে ঠাকুরমুখী করে তোলার একটা প্রয়াস চলছে তার মধ্য দিয়ে। আমরা সবাই কিন্তু মনে প্রাণে এই যে ঠাকুরমুখী হয়ে চলার একটা প্রবণতা আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। আমাদের জীবন চলনায় ঠাকুর কেন্দ্রিক চলনার মধ্যে যেসব খামতি যেগুলি রয়েছে, আমরা সেইগুলিকে যথার্থভাবে পরিশুদ্ধভাবে ঠাকুরের সাধন ভজন ধ্যান ধারণা চলার ব্যবহার সেগুলি যাতে সব দিক দিয়ে সুষ্ঠ সুন্দর হয়ে উঠে তার জন্য আমরা সবসময় সচেষ্ট হয়ে পড়েছি বর্তমানে, আর এটাই আমাদের জীবনের পাওয়া। তো আজকে আমি একটা বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস যত সংক্ষেপে পারি কথাটা উপর আলোকপাত করার চেষ্টা করব। আমরা সবাই ভাগ্যবান, আমরা ঠাকুরের সাথে যুক্ত হয়েছি। ঠাকুরের সাথে যুক্ত হয়ে প্রত্যেক মানুষের জীবনে আমরা তার দয়ার কথা আমরা আমাদের জীবনে অনুভব করেছি। বিভিন্ন ঘটনা আমাদের জীবনে আছে, সেই ঘটনাগুলি কিভাবে সেই সময় আমরা রক্ষা পেয়েছি, কিভাবে সেই পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হয়েছি, প্রত্যেকে আমরা প্রত্যেকের জীবনে আছি। তো আমি আজকে একটা বিষয়ের উপর আলোকপাত করার ইচ্ছা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের মেরিট সিস্টেম, ইউনিক সায়েন্স অ্যান্ড বর্ন ইনস্টিংক্ট রেগুলেশন, বিবাহ প্রথা, প্রজনন বিজ্ঞান এবং জন্ম নিয়ম, জন্ম বর্ন ইনস্টিংক্ট মানে জন্ম সংস্কার নিয়ন্ত্রণের যে চাবিকাঠি ঠাকুর আমাদের সামনে দিয়ে রেখেছেন, সেই চাবিকাঠির ব্যাপারে যত কম কথার মধ্যে দিয়ে পারি কিছু আলোকপাত করার চেষ্টা করছি। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলি। ঠাকুরকে আমরা জীবনে গ্রহণ করেছি, দীক্ষার মধ্যে দিয়ে তার সাথে যুক্ত হয়েছি, যুক্ত হয়ে
আমাদের জীবন যেটা মানুষ জীবন, মানুষের জীবনের বিভিন্ন পর্যায়, আমরা সবাই জানি বিভিন্ন পর্যায়গুলি, বিভিন্ন সংস্কার রয়েছে, জন্ম সংস্কার, উপনয়ন সংস্কার, এরকম বিভিন্ন সংস্কার রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে বিবাহ সংস্কার, যে বিয়ে আমাদের কিভাবে করতে হবে, বিয়ের ব্যাপারে ঠাকুর কি কথা বলেছেন, এই কথাগুলি আমরা জানার চেষ্টা করব এবং জেনে সেইভাবে চলার চেষ্টা করব। ঠাকুর তো হয়েছেন ধরেন কারণ পুরুষ, যে কোনো বিষয়ের মূল যে সূত্র সেগুলি সমাধানের উপায় ঠাকুর আমাদের বাতলে দিয়েছেন প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক ব্যাপারে। কাজে বিবাহ সংস্কারের ব্যাপারে ঠাকুরের একটা গুরুত্বপূর্ণ বাণী রয়েছে, যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তুমন করে বিয়ে করিস না। তো এই ছড়ার মধ্যে দুটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, উন্নয়ন আর সুপ্রজনন। উন্নয়ন শব্দটা হচ্ছে বিং বিকামিং যে ইভলিউশন, যেটা এই ইভলিউশন শব্দটা হচ্ছে উন্নয়ন, মানে যে কোনো একটা পরিবার বা বংশের মধ্যে প্রজনন ধারার মধ্য দিয়ে যে মানুষগুলি জন্মায়, সেই মানুষগুলি জন্মসূত্রে যাতে পারিবারিক যা কিছু রয়েছে, যে ধাঁচ রয়েছে, তার যাইতে যাতে আরো উন্নত এবং শ্রেষ্ঠতম জীবন চলনার অধিকারী হয়ে জন্মসূত্রে সে তাদের জন্মগ্রহণ করতে পারে, সেটা হয়েছে উন্নয়নের কথা, ইভলিউশন। আর সুপ্রজনন তো বুঝতেই পারছেন যে জন্মের মাধ্যমে ভালো সত্তা সম্পন্ন মানুষ যাতে আমাদের পরিবারে বা আমাদের সমাজে আসতে পারে। ঠাকুর বলছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, ইভলিউশন হতে হবে পরিবারের মানুষগুলি যাতে আরো উন্নত মানত মানুষ আসতে পারে সব দিক দিয়ে, স্বাস্থ্য মেধা সুচিন্তিত ভক্তি অনুরাগ সম্পন্ন মানুষ, আর হচ্ছে সুপ্রজনন ভালো সত্তা সবকিছু ভালো ভালো সুখ যাতে আছে। এই যে আসার ব্যাপারে যে ঠাকুর বললেন, এখন এই যে বিবাহ এমন ভাবে হওয়া দরকার আমরা সবাই জানি, সংক্ষেপে বলে ফেলছি, একটা হচ্ছে সবর্ণ বিবাহ আর অসবর্ণ বিবাহ, অনুলোম বিবাহ প্রতিলোম বিবাহ। ঠাকুর সবকিছুর মধ্যে এই সবর্ণ বিবাহটাকে শ্রেষ্ঠ বিবেচনা করেছেন, সবর্ণ বিবাহ। অসবর্ণের বিবাহের ব্যাপারে আমাদের আর্য শাস্ত্র যেগুলি রয়েছে সেগুলির মধ্যে আমরা দেখতে পাই যে সবর্ণ বিবাহের পরে আগের দিনে যারা সমাজের যারা অত্যন্ত উন্নত মানসিকতা সম্পন্ন স্বভাব চরিত্র ধ্যান ধারণা সম্পন্ন যারা ব্যক্তিত্ব এবং মুনি ঋষি যারা ছিলেন, তারা প্রথম সবর্ণে বিবাহ করেছেন। তারপরে আবার সমাজের একটা ব্যালেন্স মেনটেন করার জন্য আবার অসবর্ণ বিবাহ তারা অনুলোম বিবাহ করেছেন, অর্থাৎ তারা যে বর্ণের তার চাইতে নিম্ন বর্ণের বিবাহ তারা করেছেন। করার লক্ষ্য হচ্ছে যাতে আরেকটা ধাঁচের সৃষ্টি হয়। সবর্ণ অসবর্ণ বিবাহ মূল এটাই হচ্ছে, এটা যে প্রথম নিজের বর্ণ যেটা আছে সেই বর্ণে বিবাহের কথা, তারপরে সেই ব্যক্তি যদি জ্ঞান মেধা স্বাস্থ্য সেরকম সম্পন্ন মানুষ হয়ে থাকেন তাইলে তারা আবার অসবর্ণ স্ত্রীও গ্রহণ করেছেন। ঠাকুরও ঠিক সেইভাবে আমরা দেখেছি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বারো ঠাকুর ইচ্ছা করেই আরো বহু বিবাহ তাদের বহু স্ত্রী গ্রহণ করার অনেক স্ত্রী সেকেন্ড স্ত্রী গ্রহণ করার অনুমতি দিয়েছেন এবং প্রেরণাও দিয়েছেন। তারপরে আসলো যে অনুলোম এবং প্রতিলোম। অনুলোম বিবাহ হচ্ছে পাত্র যে বংশের যে বর্ণের স্ত্রী তার চাইতে নিম্ন বর্ণের স্ত্রী গ্রহণ করাকে বলা হয়েছে অনুলোম বিবাহ। অনুলোম বিবাহের মধ্য দিয়ে কি হয়, যে সন্তান সন্ততি যারা জন্মগ্রহণ করে সেই সন্তান সন্ততির যে ইয়ে যেটা ছাদ যেটা
সেটা পিতৃ সম হয় না। পিতা উচ্চ বর্ণের, মাতা নিম্ন বর্ণের, সেই সন্তান সন্ততি পিতার বর্ণের সমান নয়, তারা পিতৃবর্ণ থেকে এক ধাঁচ নিচে থাকে। এদের বিবাহের বেলা আবার লক্ষ্য রাখতে হয়, একটা সন্তান যদি জন্মগ্রহণ করে, ছেলে যদি হয়, তাহলে সে তার মাতৃবর্ণে বিয়ে করতে হবে, লক্ষ্য রাখতে হবে। একজন উচ্চ বর্ণের মানুষ একটা নিম্ন বর্ণের স্ত্রী বিয়ে করলেন, পরবর্তী একটা ছেলে হলো, সেই ছেলের বিবাহ কিন্তু দিতে হবে আবার মাতৃবর্ণেই দিতে হবে, সে পিতৃবর্ণে বিয়ে করতে পারবে না, কারণ পিতৃবর্ণটা তার কাছে আবার প্রতিলোম হয়ে যাবে। আবার সন্ততি যদি হয়, কন্যা যদি জন্মগ্রহণ করে, কন্যা জন্মগ্রহণ করলে তাকে আবার পিতৃবর্ণের ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে, আর নাহলে সেইখানে যদি সে মাতৃবর্ণের লোকের বিবাহ হয় তার, সেটা আবার তার প্রতিলিম হয়ে যাবে। কাজেই বিয়েটা ছেলেটা হতে হবে পিতৃবর্ণের। এইভাবে কিছু কিছু খুঁটিনাটি সূক্ষ্মাতি সূক্ষ্ম কথা আমরা ঠাকুরের বিধানের মধ্যে পেয়েছি, আর শাস্ত্রে এগুলি আছে, কিন্তু আমরা তো সেরকম আগে শাস্ত্র আমরা ঘাঁটিনি। আজকে ঠাকুরের দয়ায় তার সাথে যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে অনেক খুঁটিনাটি ব্যাপার এগুলি আমরা আমাদের সামনে চোখে ভেসে উঠি। কাজেই এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি আমরা সবাই এগুলি জানা দরকার, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। অনুলম্ব বিবাহ করলে পরেই সন্তান, ছেলে হলেই কিন্তু তার বিবাহ কিন্তু তার মাতৃবর্ণে হতে হবে আবার। আচ্ছা যাই হোক, আর প্রতিলম্ব বিবাহ শাস্ত্রে সেটাকে অত্যন্ত গর্হিত কাজ বলে বর্ণনা করা হয়েছে, কারণ এর মধ্য দিয়ে যে সত্তাগুলি পৃথিবীতে আসে, তাহলে ইনকম্পেটিবল ম্যারেজ, এগুলি অবৈধ বিবাহ, অবৈধী বিবাহ বলা হয়েছে শাস্ত্রে। এই বিবাহের মধ্য দিয়ে কি হয়, আপনার যে সন্তান সন্ততি যারা আসে পৃথিবীতে, তারা শ্রেয় বিরোধী, অস্তিত্ব বিরোধী যেসব সত্তা, যেসব আত্মা বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়, তারা জন্মের স্থান পায় না, তখন তারা এসে ওই জায়গায় তারা জন্মগ্রহণ করে। কাজে এটাকে শাস্ত্রে অবৈধ বিবাহ বলা হয়েছে। এছাড়াও ঠাকুর আবার এমন বিশেষ বিশেষ কথা উল্লেখ করেছেন যে এই অবৈধ বিবাহের মধ্য দিয়ে, প্রতিলোম বিবাহের মধ্য দিয়ে ঠাকুর বলছেন, যখন শুক্রকোষ যখন অনুকোষে মিলিত হয়, তখন অনুকোষ তার উপর একটা স্যাটানিক টাইরানি, অর্থাৎ শয়তানি অত্যাচার অনুভব করে, কিন্তু বায়োলজিক্যাল অ্যাসপেক্টের যে প্রিন্সিপল, সেই প্রিন্সিপল মতে সেখানে একটা জায়গা তৈরি হয়, আর সেইটা যখন পৃথিবীর আলো দেখে, তখন অস্তিত্ব বিরোধী, শ্রেয় বিরোধী যত কাজকর্ম, এগুলির সে ধারক ভাবে চলতে থাকে। এই জন্য বিবাহের ব্যাপারে ঠাকুর অত্যন্ত সাবধান করে দিয়েছেন আমাদের। আর ঠাকুরের এই যে বিশ্লেষণী যুক্তি যেগুলি এই ব্যাপারে, এই বিশ্লেষণী যুক্তিটা বর্তমান সময়ে কি হচ্ছে, সমাজে আমরা বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসি, অফিসে বলেন, কাচারিতে বলেন, রাস্তায় বলেন, বাজারে বলেন, ঘাটে বলেন, মানুষের যে মানসিক স্থিতিটা, যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্যই ঠাকুরের আদর্শের সাথে যুক্ত না হলে রক্ষা নাই কিন্তু। কাজে আমরা কি করতে হবে, এই ঠাকুরের আদর্শকে আমরা মেনে চলতে হবে, ঠাকুরের আদর্শের সাথে যুক্ত থেকে আমরা সেইভাবে চলার চেষ্টা করতে হবে। ঠাকুর আরেক জায়গায় বলেছেন যে একটা মানুষের যে কুষ্ঠি, যেটা তার জন্মকুষ্ঠি বিচারের মধ্য দিয়ে যত এগিয়ে যাওয়া যায়, এগিয়ে যেতে যেতে তার যে জন্মের যে মিলন ভূমি, যেটা সেই মিলন ভূমির খবরাখবর সেইখানের মধ্য থেকে সংগ্রহ করা যায়, অর্থাৎ মাতা এবং পিতা যে মানসিক ভাব নিয়ে সন্তান সন্ততি আহ্বান করে থাকেন, সেই মানসিক ভাবের স্থিতিটা এই জন্মকুষ্ঠির থেকে বিচার করতে করতে গিয়ে সেইখানে পৌঁছে যাওয়া যায়। কাজেই ঠাকুর আরেকটা গুরুত্বপূর্ণ বাণী বলেছেন যে রতিকালে উদ্দীপনী, শুভ শক্তি প্লাবন ছাড়া নারীর মনের বিকার যেমন সন্তান উপায় তেমন ধারা। কাজে আজকে সমাজের মধ্যে যে পরিস্থিতি, ভালো মানুষ পাওয়া যাচ্ছে না, যেখানেই যান, অফিসে যান, কাচারিতে যান, হ্যাঁ যেখানেই যান দেখবেন ভালো মানুষ আসতে পারছে। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, যে মহৎ লোক রয়েছেন, অনেক মহৎ লোক, তাদের ছেলেরা তাদের পিতার মতো হচ্ছে না কেন,
একটা গুরুত্ব প্রশ্ন করেছেন। তার উত্তরে ঠাকুর বলছেন যে অনেক সময় এই মহৎ লোক যারা রয়েছেন তাদের ওয়াইফ মানে স্ত্রী বলছেন তাদের রিচ করতে পারে না, অর্থাৎ যে মানসিক উৎকর্ষের মধ্য দিয়ে একজন মহৎ লোক চল অনুশীলনী চলনে অভ্যস্ত হয়ে অনুরাগশীল চলনে অভ্যস্ত হয়ে চলেছেন, তার স্ত্রী ঠিক আপ টু দ্যাট মার্ক পৌঁছাতে না পারলে কি হচ্ছে, ওইখানে ওইখানে যে সন্তান সন্ততি যারা আসছে তারা সেই পিতৃস্তরে গিয়ে তারা পৌঁছাতে পারছে না। এই জন্য ঠাকুর এই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন যে সন্তান সন্ততি আহ্বানের ব্যাপারে অতি অবশ্য অনুরাগশীল চলনের মধ্য দিয়ে মানুষ মানুষ মন এবং শারীরিক উৎকর্ষের লাভের মধ্য দিয়ে কিন্তু সেই পর্যায়ে পৌঁছে সন্তান আহ্বান করতে হয়। আরেকজন একবার ননিদা রাত্রে ঠাকুরকে পাহারা দিতেন, একদিন রাত্রে ঠাকুর চক্ষু লাল হয়ে বসে আছে, ঠাকুর ঘুমাতে পারছেন না, ননিদা আরো কয়েকজন তারা ছিলেন, তারা ননিদাকে বললেন, ননিদা জিজ্ঞেস করুন তো ঠাকুরের কি হয়েছে, সাহস পাচ্ছেন না কেউ। তখন ঠাকুর বলছেন যে এত ভালো ভালো আত্মা অন্নহীন বস্ত্রহীন অম্বুহীন অবস্থায় বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে, তারা জন্মগ্রহণের স্থান পাচ্ছে না, সবসময় আমাকে যাতনা করছে, এই যে স্থান পাচ্ছে না, কারণ স্থান পাওয়ার মতো যে ভাবভূমি দরকার সেই ভাবভূমিটা পাচ্ছে না, যেখানে এসে তারা সত্তাগুলি ইন করে তাদের শরীর ধারণ করবে। কাজেই পরিস্থিতি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এইসব জিনিস, সব সময় সত্তার যে পরিস্থিতি যেটা আমরা এটা অনুভব করে আমাদের জীবনে চলতে হবে। বিশেষ করে ঠাকুর বলেছেন একটা কথা যে বিবাহ উপযুক্ত কিশোর এবং কিশোরী, সন্তানকামী মাতা এবং পিতা, অতি অবশ্য এই যে ঠাকুরের আদর্শ সে আদর্শকে জীবনে গ্রহণ করে সে অনুশীলনী চলনে অভ্যস্ত হয়ে ভক্তি অনুরাগ সিং চলনের মধ্য দিয়ে শরীর ও মনের উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে আমরা চলার যদি চেষ্টা করি তখনই দেখা যাবে সেইখানে যে উন্নয়ন আর সুপ্রজনন এটা বাস্তবায়িত হওয়ার সুযোগ সেইখানে রয়েছে। বিশেষ করে পরিবারের ভিতরে মায়েদের যে স্থান এটা গুরুত্বপূর্ণ স্থান। ঠাকুর কি বললেন যে স্বামীর ঝুঁকে ছুটলে নারীর শ্রেষ্ঠ ছেলের মা, আমার কথা শেষ করছি সময় বেশি লম্বা নিব না, ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, পুরুষ ছুটবে ইষ্ট ঝুঁকে আর নারী সেই যে ইষ্ট ঝুঁক যেটা রয়েছে সেই ইষ্ট ঝুঁককে আরো আরো দিকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় সহায়শীল হয়ে সবসময় একটা সহায়তার মানসিকতা নিয়ে অনুশীলনী চলনে চলতে হবে স্বামীর রাস্তায় রাস্তায়, তখনই কি হবে ওইখানেই শ্রেষ্ঠ ছেলে শ্রেষ্ঠ সন্তান সন্ততি আসার চান্স রয়েছে। তারপরে বলছেন যে স্ত্রীরা কুতি দীপ্ত করে আদর অবশ অনুরাগে উপগতির সেই তো সময় নয় তো রোগে ধরবে বাগে, যেভাবে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত সেই রকমে সন্তান পাবি তেমনি সঞ্জীবিত, স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন পায় তেমনি। এই যে জিনিসগুলি এগুলির মধ্য দিয়েই আমাদের যে উন্নয়ন আর সুপ্রজনের রাস্তার কথা ঠাকুর বলেছেন এগুলি গুরুত্বপূর্ণ ব্যাপার। আরো কিছু কথা ঠাকুর বলেছেন যে স্বামীর ব্যথায় বুক ফাটে না, চমকে না কমন, হৃদয় দিয়ে করে না যে স্বামীর সম্পূরণ, এমন নারী যাহার ঘরে আপদ কি তার কবসরে, চলেই চলে হাহাকারে হতাশে ডুবে মন রে হতাশে ডুবে মন। বর্তমান যে সমাজ ব্যবস্থা এর মধ্যে বিশেষ বিশেষ কিছু উদাহরণ রয়েছে, এই যে পরিস্থিতির শিকার হয়ে কিভাবে মানুষ জীবনে জ্বালা যন্ত্রণা পেয়েছেন সেই সব কথা ঠাকুরের সামনে অনেক সময় উত্থাপিত হয়েছে। বিশেষ বিশেষ আমাদের প্রাচীন ঋত্বিক যারা ছিলেন তাদের যারা ভক্তমণ্ডল ছিলেন তাদের সামনেও অনেক পরিবারের সেই সব কথা উত্থাপিত হয়েছে। সব কথারই শেষ কথা ঠাকুর তার বিধান দিয়ে দিয়েছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না রেখুন। আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না, অনেক গুরুত্বপূর্ণ খুঁটিনাটি ব্যাপার আছে বিশেষভাবে আলোচনা সবার জানা দরকার, সবাইকে অনুরোধ করব এই বিষয়ের উপর সবাই যাতে জানার জন্য সচেষ্ট থাকেন, কারণ এই স্বল্প সময়ের মধ্যে সব খুঁটিনাটি ব্যাপার আলোচনা করা সম্ভব হয় না। পরমপিতার কাছে প্রার্থনা করি সবাই যাতে আমরা ঠাকুরকে যারা ধরেছি
এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি যাতে আমাদের জীবনে এগুলিকে অনুভব করে আমরা জীবন চলনার ক্ষেত্রে যাতে সুখাত বিষয়গুলো করে যাতে আমরা নজর দিয়ে আমরা জীবনে চলতে পারি, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। আজকে সবার কল্যাণ মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে সমাপন করলাম। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় শিশির দাস, আপনি আজকে এমন একটা চ্যাপ্টার তুলে দিলেন আমাদের সামনে, পরম পিতার মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা আমরা প্রায় শুনতে পাই না মাঝে মধ্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সত্যি শিশির দাস। আজকে আপনি মোটামুটি তুলমুল করে শর্টকাটের মধ্যে বিভিন্ন সাইড তুলে ধরেছেন, আমরা খুবই উপকৃত হয়েছি। সত্যি সেই বিবাহ যদি ঠিক না হয় সারাটা জীবনেই গণ্ডগোল। বিবাহ গণ্ডগোল মানে আমার লাইফই গণ্ডগোল, আমার সমাজ গণ্ডগোল, দেশ গণ্ডগোল, সবই গণ্ডগোল। যার জন্য আপনি একদম রুট লেভেলের যে কথাগুলি তুলে ধরলেন শিশির দা, এটা যদি আমরা প্রত্যেকে যদি একটু খেয়াল করি, এবং বর্তমান যে আমাদের সেই ইয়ং জেনারেশনটা আছে ওনারা যদি একটু খেয়াল করে চলেন, এবং তার জন্য আমরা গার্জিয়ানরও প্রয়োজন আছে ওনাদেরকে সেই সঠিকভাবে গাইডলাইনটা ধরে দেওয়া। বর্তমান সমাজ দেশ ভেবুল পথে চলছে এবং এই উল্টাপাল্টা সেই বিয়ার হওয়ার গতিকেই কিন্তু আজকে সেই সমাজের সেই দুরবস্থা। একদম সত্যি কথা, মূল কারণই হচ্ছে এটা। আজকে যেসব সেই যে দুষ্কৃতিকারী সৃষ্টি হচ্ছে একমাত্র গণ্ডগুলি সেই বিয়ার জন্য। আর নাহলে অনেক বছর আগে এত দুষ্কৃতিকারী তবে শুনিনি, জানিও না, জানতামও না, শুনলি শুনিও নাই। 33 কোটি দেবতার বাস ছিল সেই ভারতবর্ষ, আমরা শুনেছি, এখনো শুনি, গল্প শুনি। কিন্তু তখন কেন সেই 33 কোটি দেবতার বাস? কারণ তখন সেই চর্চাটা ছিল এবং সেই ম্যারেজের ব্যাপারে খুব সেন্টিমেন্টাল ছিল তখন আমাদের পূর্বপুরুষরা। বর্তমান জীবনে এই বিবাহ সংস্কারটা একদম মানে এত অবহেলা করেছে যার জন্য আমরা দিশেহারা হয়ে পড়েছি। সত্যি শিশির দা অনেক অনেক ধন্যবাদ, বা অনেক বহুত আমরা কৃতজ্ঞ আপনার কাছে সেই চাপটা তুলে ধরার জন্য। আমি বা আমরা সেই সচ্ছম কম্বাইন্স ওয়েবের তরফ থেকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি, আমরা যেন আরো শুনবো আরো কোনো একদিন আপনার মুখ থেকে সেই চ্যাপ্টারটা। আমরা পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো দীর্ঘায়ু জীবন কামনা করি পরম পিতার রাতুল চরণে, যেন আপনার মুখ থেকে আরো কথা শুনতে পারি। জয় গুরু দাদা। জয় গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু দাদা। জয় গুরু। সদ্য দাদা ও মায়েরা, আমরা খুব গুরুত্বপূর্ণ কথাগুলি আজকে শুনলাম। আমাদের শ্রদ্ধেয় বেণুধর দত্তদা আগে যা বলে গেলেন এটি একটা চ্যাপ্টার, বর্তমান শিশুদের যে চ্যাপ্টারটার কথা বললেন এটা একটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার। ঠাকুরের কোনো চ্যাপ্টার বাকি রাখে না আমাদের জীবনে, কোনো দিকেরই শেষ নাই, বলে তো শেষ করা যায় না। এই জন্য যতটুকু সম্ভব আমরা চলার চেষ্টা করার দরকার, তত কিছু যদি আমরা পিউরিফাইড হই, আমি না পারি আবার নেক্সট জেনারেশন যাতে পিউরিফাইড হয়, কমসে কম এদিকে আমরা সচেষ্ট হওয়া দরকার। খুব গুরুত্বপূর্ণ কথাগুলি শুনলাম আজকে সৎসঙ্গে, অনেক ভালো ভালো গানও শুনলাম বিভিন্ন গায়ক গায়িকাদের মাধ্যমে। আমি প্রত্যেকে মঙ্গল কামনা করছি আজকে আমাদের সৎসঙ্গের শেষ পর্যায়ে। এখন জয়রাধে পরিবেশন করার জন্য আমি শ্রী অনুপম চন্দ শিলচর আসাম ওনাকে অনুরোধ করছি। অনুপম চন্দ দা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলছা ঠাকুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন পাপড় ঠাকুরে বদনে বল হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম শিবের মূল ধর্ম ধর্ম কুকর্ম, ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি, ছাড়ো রে মন ভবের
এখন ধ্বনি দেওয়ার জন্য আমি শ্রী জয়নন্দ বর্মন দা শিলচর আসাম আমি ওনাকে অনুরোধ করছি। বর্মন দা, জয়নন্দ বর্মন দা। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, ওম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, ওম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, ওম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, ওম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদা, ওম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদা, ওম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদা, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য বিপিন, বন্দে মাতৃবর্গাং, বন্দে অহং কৃষ্টি দেবতং, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু, শ্রদ্ধা দাদা মায়েরা সবাইকে জয় গুরু। আমাদের আজকের এই সান্ধ্য সৎসঙ্গ, সৎসঙ্গ কম্বাইন্ড শিলচরের পরিচালনায় আজকে শেষ পর্যায়ে, শেষেই বলতে গেলে। তথাপি আমি সমাপ্তি ঘোষণার আগে আমি আগামী দিনের প্রোগ্রাম বা সৎসঙ্গে অনুষ্ঠানাদি ঘোষণা করার জন্য পরপর তপজ্যোতি বিশ্বাস ভাই এবং শ্রীযুক্ত আমাদের শ্রী বিপ্লব
রায় দাদাকে আমি অনুরোধ করছি একে কোনারা বলে যাবেন আগামী দিনের প্রোগ্রাম। তপজ্যোতি বিশ্বাস, শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আগামীকাল আমাদের একটু সময়সূচি মাঝে একটু ইয়ে হয়েছে, যেহেতু একটু মিসকমিউনিকেশনের জন্য আমাদের মাতৃসম্মেলন আমাদের সৌরদীপ ভাই সবাইকে বলে দিয়েছে 5টা 7টা থেকে, যেহেতু আমাদের 7টায় সৎসঙ্গ অলরেডি একটা জোন থেকে হচ্ছে, তো তার জন্য সবার কাছে যারাই আছেন সবাই আপনাদের কাছে লিংক যাবে, আপনারা সবাই এই 5টা 12তে বাংলাদেশের সময় 5টা 12তে অর্থাৎ আমাদের আধ ঘন্টা ওইদিক ওই সময়ে মাতৃসম্মেলন শুরু হবে, তা আপনারা সবাই এই মাতৃসম্মেলনে যুক্ত হবেন। বাংলাদেশ 5টা 12, ভারতবর্ষ হবে 4টা 40 হবে, 4টা 40 আমরা যেহেতু আমাদের ভারতবর্ষে প্রার্থনার সময় 4টা 27, প্রার্থনার পরই আপনারা সবাই মাতৃসম্মেলনে যুক্ত হয়ে যাবেন। তারপর আগামীকাল সন্ধ্যা 7টায় সৎসঙ্গ, সেই সৎসঙ্গ উদয়পুর থেকে আয়োজিত হবে, সেই সৎসঙ্গে সৎসঙ্গদাতা যিনি হলেন তিনি হলেন ভজন সরকার যাজক, এবং যারা ইষ্ট প্রসঙ্গ করবেন এনারা হলেন মানিক শর্মা, দীক্ষাত কর্মী শিলং থেকে, কৃষ্ণচন্দ্র কর্মকারদা উদয়পুর থেকে, এবং যারা সঙ্গীতে অংশগ্রহণ করবেন এনারা হলেন মিঠু দেব, মৃদুল আচার্যী, অর্চনা দে, চিত্ত কর্মকার, অরূপরায়তা। প্রতি প্রত্যেককে অনুরোধ থাকছে যে উক্ত 2টা অনুষ্ঠান নিয়ে আপনারা যুক্ত থাকবেন। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা নেপালনা। জয় গুরু। বিপ্লব দা আপনি বলুন। আসলে যেহেতু আমাদের সিলেট এবং চট্টগ্রামের প্রার্থনার সময় 5টা 12, তাই সৌরভাইয়ের সাথে আমি কথা বলেছি, কারণ যেহেতু আগে যারা সঙ্গীত করবেন বা আলোচনা করবেন ওদেরকে বলা হয়ে গেছিল, তো মোটামুটি সবার সাথে কথা হয়ে গেছে, শুধু একজন আমেরিকা ওনার সাথে কথা হয়নি, কারণ ওনাদের এখন মধ্যরাত ছিল, হয়তো একটু পরে কথা হবে। যাই হোক, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আপনার একটু কষ্ট হয়ে যাবে তবুও প্রার্থনা করেই যুক্ত হবেন, আর আমাদের তখন প্রার্থনার সময়ই থাকবে, আশা করি আমাদের সমস্যা হবে না। হ্যাঁ, মায়েদের কাছে বিনীত অনুরোধ, সৌরভাই জানাতে পারছে না তাই কোনো নেট নেই, তাই আমাকেও বললো বিনীত অনুরোধ আপনার সবাই যুক্ত হবেন। যেটা যুবদের পরিচালনায় হবে আমাদের সিলেট এবং চট্টগ্রাম মিলিয়ে হবে, তাই সিলেট থেকে আমাদের দেবুভাই সেটা সঞ্চালনা করবে, আমি দেবুভাইকে অনুরোধ করব তুমি বিকালে যে সান্ধ্যকালীন যুবদের পরিচালনা যে সৎসঙ্গটা হবে তুমি একটু সবাই কাছে অনুরোধ করো। দেবু ভাই। দাদা, সবাইকে জয় গুরু জানাচ্ছি। ইতিমধ্যে সবাই আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, আগামী শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা 7টায় এবং বাংলাদেশ সময় 7:30 আমাদের যুবকদের আয়োজনে সৎসঙ্গ নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে, তো অনেকে উপস্থিত থাকবেন। এরই মধ্যে ওই সৎসঙ্গে যিনি বিশেষ আকর্ষণ, আমরা আসলে যার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, সৎসঙ্গ দেওগড় ঠাকুর বাড়ি থেকে পরম পূজনীয় অমৃতেন্দু চক্রবর্তী, যাকে আমরা পরম পূজনীয় বিন্টু দাদার নামে সবাইকে চিনি, দাদা দয়া করে ওইদিন উপস্থিত থাকবেন। আজকে সন্ধ্যার দিকে আমার কাছে একটা মেসেজ আসলো যে দাদা জানতে চাইলেন কখন জয়েন করবেন, কখন জয়েন করলে সুবিধা হয়, আর দাদা সাধারণত ভিডিও অন করেন না আলোচনার সময়, একদম লাস্টে গিয়ে অন করেন। তো আমরা দাদাকে বলছিলাম যে দাদার কোন অভিজ্ঞতা বলো, দাদার কোন ছবি যদি আমরা আলোচনার সময় স্ক্রিন শেয়ার দিই তাতে দাদার কোনো অসুবিধা হবে কিনা। দাদা বলেছেন না কোনো সমস্যা হবে না, আলোচনার সময় যদি দাদার কোনো ছবি আমরা স্ক্রিন শেয়ার করে রাখি দাদার কোনো আপত্তি নেই, দাদার লাস্টের দিকে ভিডিও ডাউন করবেন। আরেকটা বিষয় যেটা বললেন যেহেতু বাংলাদেশে দাদা প্রথম আর আসেন নাই বাংলাদেশের প্ল্যাটফর্মে, যাদের লোক বেশি হয়
পার্টিসিপেন্ট যাতে বেশি হয় সেই দিকে যেন আমরা একটু খেয়াল রাখি। তো আরো বললেন পূজনীয় দাদার যে নির্দেশ দীক্ষার এবং আচার্যদেবের বিভিন্ন অমীয় আশীর্বাদ যাবতীয় সবকিছু নিয়ে পরম পূজনীয় দাদা আলোচনা করবেন। তো সকল গুরুজন যারা আছেন সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা তো উপস্থিত থাকবেনই, আর প্রতি প্রত্যেকেই একজন আরেকজনকে লিঙ্কটা শেয়ার করবেন যাতে অনেকেই ওইখানে যুক্ত হবে। সবাইকে আনন্দিত, জয় গুরু, জয় গুরু সবাইকে। শ্রদ্ধ নেপালরা ঘোষণা শেষ, জয় গুরু আগে। হ্যাঁ, শ্রদ্ধ দাদাও মহারাজ সবাইকে জয় গুরু। আপনারা সেমিনার বিষয়ে কিছু বলবেন? আচ্ছা, সেমিনার বিষয়ে ঠিক আছে, সুবজ্যোতি ভাই তুমি বলো। শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আগামী রোববার দুপুরবেলা ভারতীয় সময় 2:30 এবং বাংলাদেশ সময় 3:00 আমাদের সেমিনার আয়োজিত হবে। সেই সেমিনারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সরোজ মহান্তিদা, সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন খগেশ কীর্তনেতা কলকাতা থেকে, এবং যিনি সেই সেমিনারে মুখ্য আকর্ষণ তিনি হলেন আমাদের শ্রীযুক্ত ধৃতিমান সিং দীক্ষাতা কর্ম দেওঘর। তার বিষয় ইষ্ট খ্রিস্ট, ইষ্ট ও খ্রিস্ট। আপনারা প্রতি প্রত্যেককে ওয়েবিনারের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেটাতে যুক্ত হবেন। জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধা দাদা ভাইরা, আপনারা প্রতি প্রত্যেককে আগামী দিনের এই সপ্তাহের অনুষ্ঠানের ঘোষণা সূচি শুনলেন। আমরা প্রতি প্রত্যেকে চেষ্টা করব, আমি নিজে এবং আরো আমাদের পাড়া প্রতিবেশী ভাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যুক্ত করাতে পারি, এটা যেন চেষ্টায় থাকে, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে অন্যরাও উপকৃত হবে। সত্যি যে কথাগুলি শোনা যায় না, শুনলে বোঝা যায় না আমরা কিরকম চলছি, কিভাবে চলতে হবে। যাই হোক, আজকে আমি যারা সৎসঙ্গের আয়োজন করেছেন দিলু এবং স্বপ্ন রায়, আমি ওনাদের পরিবারের সবাই ইষ্টময় জীবন কামনা করি, সুস্থ সুস্থ এবং আদর্শ ফ্যামিলি হিসেবে যেন গড়ে উঠতে পারে ঠাকুরকে ধরে, তার জন্য পরমপিত রাতুল চরণে প্রার্থনা জানাই। যারা এখন আমরা উপস্থিত আছি আজকে সৎসঙ্গে, যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেকের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন এবং ইষ্টময় জীবন কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে পরমপিত রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আজকে সৎসঙ্গের সমাপ্তি আমি এখানেই ঘোষণা করলাম। জয় গুরু দাদা মেয়েরা সবাইকে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু সবাইকে। নেপালদা দিলু সবাই, শ্রদ্ধ নেপালদা, একটা আনন্দের খবর আমি বলি, আপনারা সবাই জয় গুরু দিবেন। শ্রদ্ধ নেপালদা বলবো, আপনি বললে বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা, বলুন বলুন। আচ্ছা শ্রদ্ধ দাদা মায়েরা।